নমস্কার বন্ধু, হাংরি বং ব্যাকপ্যাকার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আমরা চলেছি বারাসাতের স্বনামধন্য ক্লাব সংগঠন, যার নাম উচ্চারণ না করলে বারাসাতের কালী পুজোটাই নামই মানে কালী পুজো হয়ে উঠতো না যদি নাকি এই ক্লাব সংগঠন না থাকতো। সেই ক্লাব সংগঠন তাদের 64তম বর্ষের খুঁটি পুজো দেখতে, মানে দেখতে বলতে কি আপনাদের দেখাতে আমরা চলে এসেছি বারাসাতের স্বনামধন্য ক্লাব সংগঠন KNC রেজিমেন্ট। তো KNC রেজিমেন্টের প্রাঙ্গণে আমরা ঢুকেই গেছি, এবার আপনাদের দেখাবো KNC রেজিমেন্টের খুঁটি পুজোর দৃশ্য। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, বারাসাতের প্রত্যেকটা কালী পুজোর বিভিন্ন ব্লগের আপডেট পেতে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর পরিবার পরিজনদের সঙ্গে কিন্তু সমস্ত ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনাদের পরিবার পরিজন সহজেই বাড়িতে বসে ডিজিটাল মাধ্যমে ভিডিও দেখতে পারে আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বারাসাত সিটি, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো আর দেরি কিসের, দাবি দিন, তো চললাম আমরা মানিকজোর ভিডিও করতে। এবছর মাটিতে খুঁটি প্রতিস্থাপনের আগে পুরুতমশাই মন্ত্র পাঠ করছেন, আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন এখন। মহিলা এবং পুরুষ উভয় লিঙ্গের মানুষই ঢাক বাজাচ্ছেন। কেন্সি রেজিমেন্ট যে বৈষম্যতায় বিশ্বাসী নয়, এটা তার অন্যতম উদাহরণ। পুজো করা কাঠের খুঁটি মাটিতে প্রতিস্থাপন করা হলো। এই মুহূর্তে কেন্সি রেজিমেন্টের 64তম বর্ষের মাতৃ আরাধনার ব্যানার টাঙানো হচ্ছে। তাদের এই বছরের থিম ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব। একই সঙ্গে এবার কেন্সি রেজিমেন্টের মাতৃমণ্ডপে বিরাজ করবেন। আচ্ছা, আজ থেকে ধরো বছর বিশেক আগে চলতে ছিল না, এটা আমার মনে হয় তোমাদের কাছে ইনফরমেশান প্রপারলি নেই। খুঁটি পুজো আমি কম বেশি 45 বছর কেন্সি রেজিমেন্টের পুজোর সাথে যুক্ত। প্রথম দিন থেকেই আমরা খুঁটি পুজোটাকে এতটা আড়ম্বরের জায়গায় নিয়ে যাইনি, কিন্তু খুঁটি পুজো আমাদের একটা আবেগের জায়গা ছিল, এটা বড় বলেছিল। আজকে আড়ম্বরতা একটু বেড়েছে, একটু পাবলিসিটি, একটু প্রচার এইগুলোর জন্য বেড়েছে, কিন্তু খুঁটি পুজোর এই উন্মাদনা আমাদের ছোটোবেলা থেকেই ছিল, মানে একদম প্রথম দিন থেকেই ছিল। এবছর আপনাদের আকর্ষণ কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সম্প্রীতি। আমরা বাংলার মানুষ, আমরা
হাজার বছর ধরে এই সম্প্রীতির সাধনা করে এসেছি। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দর তাদের উত্তরসূরি, তারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন মানুষে মানুষে ভেদাভেদ নয়, তা এই পুজোর মধ্যে দিয়ে কেংসি রেজিমেন্ট প্রতি বছরই একটা বার্তা, একটা মেসেজ সমাজের প্রতি দেয়। এবছর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে আমরা মন্দির করব সেখানেও বার্তা থাকবে। ভারাসাতের অন্যান্য ক্লাব সংগঠনগুলির মধ্যে একমাত্র স্বনামধন্য ক্লাব সংগঠন কেংসি রেজিমেন্টের নাম না বললেই নয়। তো এবছর আপনাদের বাড়তি পাওনা কী, মানে মানুষ কেন আপনাদের মণ্ডপে এই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মণ্ডপ দর্শন করতে আসবেন? কেংসি রেজিমেন্টের ইনোভেশান, মানে নতুনত্বের যে জায়গাটা, এটা কেংসির পুজোর সাথে যারা যুক্ত, আমাদের আমরা যাকে পুজোর মারাদোনা বলি, পুজোর মারাদোনা সন্তুষ্টি না, পুজোর মারাদোনা আমাদের সিনিয়রদের মধ্যে সামনের সারিতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এটা খুবই আবেগের সাথে করে দীপেন্দে। তারপরে রয়েছে আমাদের এক ঝাঁক আমাদের বয়সী আমার ক্লাব সম্পাদক অশ্বিনী মুখার্জি, আমাদের এক ঝাঁক বাক্কা এক ঝাঁক আমাদের এই লোকেরা রয়েছে পরের জেনারেশনের। তো তারা এমন কিছু নতুনত্বের স্বাদের জায়গা থেকে প্রতি বছরই চেষ্টা করে যা মানুষকে আকর্ষণ করে। এবছর আপনাদের কততম বর্ষ? 64তম বর্ষ। অসংখ্য ধন্যবাদ কেন্সি রেজিমেন্টের একজন কর্মকর্তা, সবাইকে আমাদের কেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী শ্যামা পুজোর এখন থেকেই তোমাদের মধ্যে দিয়ে আমরা আমন্ত্রণ নিমন্ত্রণ করলাম, আশীর্বাদ করতে বলবো কেন্সির সকল সদস্য সদস্যদের, যাতে আগামী দিনে সমাজে দাঁড়িয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বলতে পারে আমি কেন্সি রেজিমেন্টের সদস্য বা সদস্যা, এবং সেই বুঝে সমাজ তাকে সেই সম্মান মর্যাদা দেবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের দেখালাম কেএনসি রেজিমেন্টের 64তম বর্ষের খুঁটি পুজো। যেরকম কথা দিয়েছিলাম আপনাদের যে বারাসাতের সমস্ত বড় বড় পুজো মণ্ডপের খুঁটি নাটি সমস্ত কিছু আপনাদের দেখাবো, সেই রকমই কথা রাখলাম। আপনাদের দেখালাম কেএনসি রেজিমেন্টের 64তম বর্ষের খুঁটি পুজো। এখনও কাজ চলছে, মানে কেএনসি রেজিমেন্ট খুঁটি পুজো মানে কী? খুঁটি পুজো মানে হলো যে প্যান্ডেল মাতৃমণ্ডপ, তার শুভ সূচনা। তো সেই শুভ সূচনা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, খুঁটি পুজোর সাথে সাথে কিন্তু মাটি খোঁড়ার কাজ শুরু হয়ে গিয়েছে, মানে প্যান্ডেল হতে আর খুব বেশি বাকি নেই। আর এবারে থিম তো আপনারা জেনেই গিয়েছেন নাকি? এবারে থিম হলো ত্রিকাল দেব, মানে ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনের এই ত্রিদেবের ইয়েতে আজকের এই থিম কেএনসি রেজিমেন্টের 64তম বর্ষের থিম। বাকি আবার দেখা হচ্ছে যখন প্যান্ডেলটা মোটামুটি একটু দাঁড়িয়ে যাবে, আবার দেখাবো ফটাফট। চলুন আজকে